চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। আসসালামু আলাইকুম প্রিয় দাসবাসী এবং বন্দর উপজেলাবাসী, আমি মোহাম্মদ নুরুজ্জামান বলছি, সাঙ্গুরের সম্পাদক, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ বন্দর ইউনিয়ন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল জিরোকে, যারা এই করোনা ভাইরাসের কারণে দেশের দুর্যোগকালে যারা যাদের দায়িত্ব পালন করতেছে, যে চ্যানেল জিরোর মাধ্যমে আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার এই বক্তব্যের মাধ্যমে যদি কিছু লোক নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়, সেটি হচ্ছে আমি এবং চ্যানেল জিরোর পাওয়া। আসলে এই করোনা ভাইরাস যে দুরারোগ্য ব্যাধি, এটা আসলে আমাদের জাতীয় সমস্যা নয়, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সমস্যা। বর্তমানে সারা বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার একটিমাত্র উপায়, সেটা হচ্ছে সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব যদি আমরা বজায় রাখতে পারি, আশা করি ইনশাল্লাহ আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পাব। আপনারা যদি একটু অতীত ঘাটেন, সেটা দেখবেন যে এই করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে চায়নার উহান প্রদেশে। যখনই উহান প্রদেশে করোনা ভাইরাসের উৎপত্তি হলো, সঙ্গে সঙ্গে চায়নার গভর্নমেন্ট তারা পুরো উহান প্রদেশকে তারা লকডাউন করে দেয়। আমরা যারা পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি যে পুরো উহানকে তারা লকডাউন করে ঘিরে ফেলেছে, যাতে এই প্রদেশ থেকে কোনো জনগণ বের হইতে না পারে। আর বের হইতে না দেওয়ার কারণে আজকে দেখেন, গতকালকে নিউজ আমরা দেখেছি যে উহান প্রদেশ নতুন করে আপনার তারা লকডাউন উঠিয়ে নিয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা তাদের শুরু হয়ে গেছে গতকাল থেকে। কিন্তু বাকি যে দেশগুলো আছে বিশ্বের অন্য, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, তারা সচেতন হয় নাই, তারা বিষয়টাকে গুরুত্ব দেয় নাই। গুরুত্ব না দেওয়ার কারণে আজকে ইটালিতে ভয়াবহ অবস্থা, আমেরিকাতে ভয়াবহ অবস্থা, তারা বিষয়টাকে গুরুত্ব দেয়নি। গভর্নমেন্ট, ইটালির গভর্নমেন্ট, আমেরিকা, তারা নিষেধ করার পরেও যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, ঘরে থাকেন, তারপরেও অনেক জনগণ অসচেতন হয়ে ঘর থেকে বের হয়ে আজকে তারা ভয়াবহ বিপদের সম্মুখীন। যদি তারা এই গভর্নমেন্টের যে নির্দেশ, ডাক্তারদের যে পরামর্শ, সেই পরামর্শ যদি তারা মানত, আজকে হয়তো এই ভয়াবহ পরিস্থিতির শিকার হইতে হতো না। তো আমাদের এই ইউরোপ আমেরিকা যে ভুলটি করছে, তো সেই ভুলটি আমরা বাংলাদেশিরা যেন আমরা না করি। আমরা তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তারা আজকে কতটা বিপদের মধ্যে আছেন। সো আমাদের দেশে আক্রান্তের সংখ্যা খুবই কম, যতটুকু গতকাল পর্যন্ত আমরা জেনেছি যে 48 জন করোনা ভাইরাস আক্রান্ত এবং 4 জন ইতিমধ্যে মারা গেছেন এবং মেবি 15 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তো এই অবস্থায় আমাদের দেশে অঘোষিত লকডাউন করা হয়েছে। অনেকেই মনে করতে পারেন যে আমাদের দেশে আক্রান্তের সংখ্যা খুবই কম বা মৃত্যুর সংখ্যা কম, তারপর আমাদের দেশে কেন লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। যদি এই মুহূর্তে সিদ্ধান্তটি নেওয়া না হইতো, দেখা যেত হয়তোবা আমাদের দেশের অবস্থাও সেই ইটালি, স্পেন বা আমেরিকার মতো হতে পারত। সো আমাদের এখনও আমাদের সময় আছে, আমরা যে সময়ে আছি এখনও যদি আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি, আমরা প্রত্যেকে যার যার বাসায় অবস্থান করি এবং 10-15 মিনিট কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড সাবান দিয়ে আমরা ভালোভাবে হাত হ্যান্ড ওয়াশ করি এবং আমরা সবাই মাস্ক ইউজ করি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, আশা করি আমরা এই বিপদ থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো। সো হয়তো অনেকেরই বাসায় থাকতে আমাদের বোরিং লাগতেছে, কষ্ট লাগতেছে, বিরক্ত হচ্ছি, তারপরও আমাদের পরিবারের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে আমাদের সবার উচিত আমাদেরকে প্রত্যেকের নিজ নিজ বাসায় অবস্থান করা। আমরা যেন কেউ একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত আমরা বাসা থেকে বের না হই,
আমি সবাইকে বিশেষ করে বন্দর উপজেলাবাসীকে এবং সারা দেশবাসীকে আমি অনুরোধ করব, আপনারা সবাই প্রত্যেকের যার যার নিজ নিজ বাসায় অবস্থান করুন এবং যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করুন। আমরা সতর্কতা অবলম্বনই পারি আমরা এই বিপদ থেকে আমরা বাঁচতে। আসসালামু আলাইকুম।